এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাক প্রাথমিক ক্লাসের এ বছরের যে নিরবিচ্ছিন্ন প্রথম পর্বের মূল্যায়ন হবে দু হাজার সালে অর্থাৎ ফার্স্ট সামেটিভ রেভলিউশন দু হাজার যে ধরনের কোশ্চেন হয় সেই ধরনের এক সেট প্রশ্ন নিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য ক্লাসের অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে দেখার জন্য সাবস্ক্রাইব করে এক্সাম ফেল ফোল্ডারে চলে যাবে সেখানেই সব পেয়ে যাবে শ্রেণীর পাক প্রাথমিক বিষয় হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা পূর্ণমান দশ প্রথমে নিজের নাম লিখতে হবে সুন্দরভাবে তারপর সরি প্রথমে লিখতে হবে বিদ্যালয়ের নাম তারপর লিখতে হবে ছাত্র নাম অর্থাৎ নিজের নাম তারপর রোল নাম্বার এবার প্রশ্নগুলি দেখো প্রথমে বলছি একের দাগে সার্কেল দা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের যে অক্ষরগুলো আছে সেগুলোকে সার্কেল করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছ এ এ অক্ষরটা বড়ো হাতের তাই প্রথমে এটাকে আমরা সার্কেল করব। তারপর বি সি এগুলো ছোটো হাতের অক্ষর এগুলো সার্কেল করব না ডিটাকে সার্কেল করবো ই করবো না এফটাকে সার্কেল করবো জিটাকে করব না এইচ এবং আই এ দুটো বড়ো হাতের এই দুটোকে সার্কেল করব এবং যেটাকে আমরা সার্কেল করব না দুয়ের দাগে রাইট দ্য মিসিং লেটার অর্থাৎ হারিয়ে যাওয়া লেটার অর্থাৎ যেটা লেখা নেই সেটা লিখতে হবে তোমরা এবিসিটি পরপর বলবে তাহলে এল তারপর কি এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি যেগুলো লেখা আছে সেগুলো লিখবো না যেগুলো লেখা নেই সেগুলো আমরা লিখে দেবো ড্র দ্য লেটার বাই কাউন্টিং দ্য কানেক্টিং দ্য ডট অর্থাৎ ডট ডট করে যে অক্ষরগুলো লেখা আছে সেগুলোকে আমরা রুল দিয়ে জয়েন করে সম্পূর্ণ অক্ষরটাকে অক্ষরগুলোকে সম্পূর্ণ করব। চারের দাগের হচ্ছে ম্যাচ দ্য আলফাবেট অর্থাৎ ম্যাচিং করতে বলা হয়েছে ডান বাঁ দিকে কিছু ওই আলফাবেট এ কিউ এইচ আর ও এবং ডান দিকে আছে ও এইচ এ কিউ আর অর্থাৎ যেগুলো একই অক্ষরগুলোকে ম্যাচ করতে হবে এর সঙ্গে আমরা একে কে ম্যাচ করবো কিউ এর সঙ্গে কিউকে ম্যাচ করবো এর সঙ্গে উপর দিকে এইচ আছে ডান হাতে ওইগুলোকে ম্যাচ করবো আর এর সঙ্গে আরকে কে ম্যাচ করবো এবং ওর সঙ্গে ওকে ম্যাচ করবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই প্রাক শ্রেণী প্রাক প্রাথমিক বিষয় হচ্ছে সমন্বয় স্থাপন সক্ষমতা সময় কুড়ি মিনিট পূর্ণমান দশ প্রথমে বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম তারপর নিজের নাম এবং রোল নাম্বার লিখে নেবে তারপর প্রশ্নগুলো দেখো দেখে দেখে লেখো অর্থাৎ যা লেখা আছে নিচের বক্সে নিচে একটা করে আলাদা ফাঁকা বক্স দেওয়া আছে সেখানে দেখে দেখে লিখতে হবে অ অ এর নিচে আমরা অয় লিখবো আয়ের নিচে আ লিখবো এর নিচে দীর্ঘ দীর্ঘই নিচে দীর্ঘই এবং হস্যুর নিচে হস্তু লিখে দেব এর দাগের বলা হচ্ছে পরের বর্ণটি লেখো অ তারপর একটা ফাঁকা ঘর দেওয়া আছে এখানে আমরা আ লিখবো হস্যই আছে তারপর আমরা দীর্ঘই লিখবো হস্তু আছে তারপর আমরা দীর্ঘ লিখব তারপর নিচে আছে ক এর পাশে লিখব খ তারপর গ দেওয়া আছে ঘ লিখবো ইঙ্গ দেওয়া আছে চ লিখব তিনের দাগের বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা বাম দিকে কিছু ছবি দেওয়া আছে এবং একই ছবি ডান দিকে আছে কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া আছে সেগুলোকে আমাদের ম্যাচিং করতে হবে দিক আছে পাতা ফুল সূর্য পাহাড় এবং ডান দিক আছে সূর্য পাহাড় আম ফুল এবং পাতা তাহলে আমরা পাতার ছবির সঙ্গে পাতার ছবি ম্যাচিং করবো অর্থাৎ প্রথমটার সঙ্গে শেষেরটা তারপর একইভাবে ফুলের সঙ্গে ফুল সূর্যর সঙ্গে সূর্য পাহাড়ের সঙ্গে পাহাড় এবং আমের সঙ্গে আমের ছবিকে একটা করে দাগ টেনে দেবো ম্যাচিং মানে তারপর চারের দাগে বলছে নিজের নাম লেখ এখানে নিজের সম্পূর্ণ নামটা লিখতে হবে বাংলায় তারপর পরের কোশ্চেনটি হচ্ছে সমস্যার সমাধানের সক্ষমতা শ্রেণী প্রাথমিক প্রথমে বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম এবং ছাত্রছাত্রীর নাম ও রোল নাম্বারগুলো লেখার পর প্রশ্নগুলি দেখো গুনে লেখো অর্থাৎ এখানে তিন মুখের ছবি আছে কটা আছে একটা দুটো তিনটে তাহলে আমরা পাশের যে বক্স আছে সেখানে তিন লিখব তারপর সূর্য ছবি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা তাহলে পাশের ঘরে আমরা ছয় লিখব তারপর এখানে একটা মেঘের ছবি আছে এটা গুনলে সাতটা হবে তাহলে আমরা পাশের ঘরে সাত লিখবো তারপর একটা ফুলের ছবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ফুল আছে তাহলে আট লিখব এবং এখানে একটা চাকুর ছবি আছে এক দুই তিন চার আমরা ডান দিকের ঘরে চার লিখবো এবার বলছে দুইয়ের দাগের পরের সংখ্যা লিখো তাহলে একের পরে কি একের পরে দুই তারপর তিন দেওয়া আছে চা ও সরি ইংরেজিতে আছে যেহেতু ওয়ান টু লিখবো থ্রি তো দেওয়া আছে ফোর লিখবো ফাইভ দেওয়া আছে সিক্স লিখবো সেভেন লিখবো এইট দেওয়া আছে নাইন লিখবো এবং টেনটা দেওয়া আছে তিনের দাগের সংখ্যাগুলি দেখে দেখে লেখো যা আছে সেগুলোই দেখে দেখে লিখতে হবে এক লেখা আছে একের পাশে একই লিখবো দুই আছে দুইয়ের পাশে দুই লিখব তিনের পাশে তিন লিখব চারের পাশে চার লিখবো এবং পাঁচের পাশে পাঁচই লিখবো তারপর বলছে চারের দিকে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এক দুই তিন চার পাঁচ এবং ফাইভ ফোর সিক্স টু ওয়ান থ্রি অর্থাৎ এটা যেটা দেওয়া হয়েছে বাঁ দিকের সংখ্যাগুলো বাংলায় দেওয়া হয়েছে এবং ডান দিকের সংখ্যাগুলো ইংরেজিতে অর্থাৎ আমাদের এবার ম্যাচিং করতে হবে একের সঙ্গে আমরা ওয়ান ম্যাচিং করবো দুইয়ের সঙ্গে টু তিনের সঙ্গে থ্রি চারের সঙ্গে ফোর পাঁচের সঙ্গে ফাইভ এবং ছয়ের সঙ্গে সিক্স যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো